শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমিও তোমাদের মতো অনেক ভালো আছি। আমি তোমাদের শিক্ষক শিমু দাস, বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ। আজকে আমি তোমাদের প্রথম শ্রেণীর হিন্দু ধর্ম বিষয়ে পাঠদান করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের পাঠের বিষয় কি হতে পারে এসো আমরা একবার দেখে নিই। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বোর্ডে একটু খেয়াল করো, দেখো এখানে আছে শূন্যস্থান পূরণ, অর্থাৎ প্রতিটা লাইনের মাঝে যে ফাঁকা জায়গাগুলো আছে আমরা এই খালি জায়গাটা বা শূন্য জায়গাটা আমরা সঠিক শব্দ বসিয়ে পূরণ করব। তো এসো আমরা আমাদের মূল পাঠে চলে যাই। কনং স্বর্গে ড্যাশ থাকেন, স্বর্গে কারা থাকেন? তোমরা নিশ্চয়ই হিন্দু ধর্ম বইয়ে পড়েছ বা অনেকের কাছে শুনেছ স্বর্গ ও নরক বিষয়টি কি। যারা ভালো কাজ করে তাদের আত্মা স্বর্গে যায়, মানে সুন্দর জায়গায়, সুখময় জায়গাতে যায়, সেই জায়গাটাই হচ্ছে স্বর্গ। আর যারা খারাপ কাজ করে, মন্দ কাজ করে, মানুষের ক্ষতি করে, তারা নরকে যায়। তো এখানে প্রশ্নটি হচ্ছে স্বর্গে কারা থাকেন, থাকেন বলেছে। তো স্বর্গে তো মানুষ সাধারণত কোনো ভালো কাজ না করলে যেতে পারে না, সেক্ষেত্রে এখানে উত্তরটি হবে স্বর্গে দেবতারা থাকেন। স্বর্গে দেবতারা থাকেন, আবার বলছি খেয়াল করে শিক্ষার্থী বন্ধুরা, কনং স্বর্গে ড্যাশ থাকেন, স্বর্গে দেবতারা থাকেন। এবার আমরা খনঙে চলে যাই। পুণ্যবান মানুষই ড্যাশ যেতে পারে। পুণ্যবান মানুষ হচ্ছে, একটু আমি একটু আগে তোমাদের যেটা বললাম যে পুণ্যবান মানুষ হচ্ছে যারা ভালো কাজ করে, মানুষের ক্ষতি করে না, উপকার করে, সমাজের উপকার করে, তারা কোনো মন্দ কাজ করে না। তো এই পুণ্যবান মানুষগুলো যখন মারা যায় তখন তারা কোথায় যায়? পুণ্যবান মানুষগুলো যখন মারা যায় তখন তারা স্বর্গে যায়। এখানে উত্তরটা হবে স্বর্গ। দেখো শিক্ষার্থী বন্ধুরা, পুণ্যবান মানুষই ড্যাশ যেতে পারেন, পুণ্যবান মানুষই স্বর্গে যেতে পারেন। আর যারা খারাপ কাজ করে তারা কোথায় যায়? তারা নরকে যায়, যেখানে অনেক কষ্ট, অনেক যন্ত্রণা। এবার আমরা গণঙ্গে চলে আসি। দেখো গণঙ্গের শূন্যস্থানটি খেয়াল করো। নরকে, আমি একটু আগে যেটা বললাম, নরকে আছে শুধু কষ্ট আর ড্যাশ। নরকে কী আছে আমি তোমাদের বলেছিলাম, হয়তো তোমরা অনেকেই মনে রেখেছ, আবার অনেকে হয়তো ভুলে গিয়েছ। আবার বলছি, নরকে আছে শুধু কষ্ট আর ড্যাশ। স্বর্গে যেমন সুখ আছে, তারপর সেখানে ভালো আত্মারা যায়, তেমনি নরকে খারাপ আত্মারা যেহেতু যায়, তো সেখানে কী হয়, সেখানে কী আছে? নরকে আছে শুধু কষ্ট আর যন্ত্রণা। ড্যাশের এখানে হবে যন্ত্রণা, অন্তস্থ যন্ত্র ফলা যন্ত্র না। খেয়াল করো, আবার বলছি, নরকে আছে শুধু কষ্ট আর ড্যাশ, নরকে আছে শুধু কষ্ট আর যন্ত্রণা। এবার আমরা ঘনং শূন্যস্থানটি দেখব। স্বর্গ হলো সুন্দর ও ড্যাশ স্থান। একটু আগে বলেছি স্বর্গে কারা থাকেন, স্বর্গে কারা যেতে পারেন, আর স্বর্গে স্বর্গের জায়গাটা কীরকম একটু আগে আমি বলেছি। তারপরও আবার বলছি, স্বর্গ হলো ড্যাশ ও সুখময় স্থান, সুখময়। যেখানে শুধু
অনেক সুখ শান্তি। আবার স্বর্গ জায়গাটি দেখতে অনেক সুন্দর। এরপর আমরা উওনংয়ে চলে আসি। 10 বছর বয়সে তিনি ড্যাশ হারান। 10 বছর বয়সে তিনি কী হারান? এখানে শ্রী চৈতন্যদেবের কথা বলা হয়েছে, যদিও নামটা এখানে উল্লেখ নেই, তোমরা সিটে দেখবে দেয়া আছে 10 বছর বয়সে তিনি ড্যাশ হারান। 10 বছর বয়সে তিনি পিতাকে হারান। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, 10 বছর বয়সে তিনি ড্যাশ হারান, পিতাকে হারান। এবার আমরা যেহেতু উত্তরগুলো দেখতে পাচ্ছি, এবার এসো আরেকবার আমরা পড়ব, তোমরা আমার সাথে সাথে পড়বে, যাতে তোমাদের পড়াগুলো ক্লাসে মুখস্থ হয়ে যায়। দেখো, কনং স্বর্গে ড্যাশ থাকেন, কারা থাকেন? স্বর্গে দেবতারা থাকেন। স্বর্গে কারা থাকেন শিক্ষার্থী বন্ধুরা? স্বর্গে দেবতারা থাকেন। আবার বলছি, স্বর্গে ড্যাশ থাকেন। ড্যাশের জায়গাটিতে তুমি সঠিক শব্দটি বসাবে, আর সেই সঠিক শব্দটি হচ্ছে দেবতারা। স্বর্গে দেবতারা থাকেন। খ, পুণ্যবান মানুষই ড্যাশ যেতে পারেন। পুণ্যবান মানুষ কোথায় যেতে পারেন? পুণ্যবান মানুষ কারা? যারা ভালো কাজ করে। একটু আগে আমি তোমাদের বলেছি সমাজের ভালো করে, তো এই মানুষগুলো মৃত্যুর পর কোথায় যায় বা কোথায় যেতে পারে? পুণ্যবান মানুষই স্বর্গে যেতে পারেন। দেখো এখানে উত্তরটি দেওয়া আছে, স্বর্গে যেতে পারে। আবার বলছি, পুণ্যবান মানুষ ড্যাশ যেতে পারেন। ড্যাশের জায়গায় কী হবে? স্বর্গে। পুণ্যবান মানুষ স্বর্গে যেতে পারেন। এরপর আমরা গণাঙ্গে চলে আসি। নরকে আছে শুধু কষ্ট আর ড্যাশ। নরকে কী আছে? নরক কি? একটু আগে বলেছি, যারা ভালো কাজ করে তারা স্বর্গে যেতে পারেন, এবং স্বর্গ খুব সুন্দর জায়গা, ওখানে শুধু সুখ আর শান্তি। আর নরকে কি আছে? নরকে আছে শুধু কষ্ট আর যন্ত্রণা। যারা খারাপ কাজ করে, মানুষের ক্ষতি করে, তাদের আত্মা নরকে যায়, আর সেখানে তাদেরকে অনেক কষ্ট ভোগ করতে হয়। সৃষ্টিকর্তা তাদের আত্মাকে অনেক কষ্ট দিয়ে থাকেন, অনেক যন্ত্রণা দিয়ে থাকেন। তাহলে এখানে উত্তরটা হবে, নরকে আছে শুধু কষ্ট আর ড্যাশ যন্ত্রণা। এবার আমরা ঘনঙ্গে চলে আসি। স্বর্গ হলো সুন্দর ও ড্যাশ স্থান। শিক্ষার্থী বন্ধুরা বলো তো, স্বর্গ হলো সুন্দর ও ড্যাশ স্থান। ড্যাশের জায়গাতে আমরা কোন শব্দটি ব্যবহার করতে পারি? নিশ্চয়ই তোমরা জানো, যেহেতু একটু আগে আমি তোমাদের বলেছি, স্বর্গ হলো সুন্দর ও সুখময় স্থান। আবার বলছি, স্বর্গ হলো সুন্দর ও সুখময় স্থান। দেখতে পাচ্ছ শিক্ষার্থী বন্ধুরা, এখানে ড্যাশের এই জায়গাতে আমি যে উত্তরটি লিখেছি সেটি হচ্ছে সুখময়, অনেক সুন্দর, সুখ শান্তিতে ভরপুর, এমন একটি স্থান হলো স্বর্গ। এবার আমরা সবার শেষের শূন্যস্থানটি দেখব, উওনং। 10 বছর বয়সে তিনি ড্যাশ হারান। 10 বছর বয়সে তিনি কাকে হারান? 10 বছর বয়সে তিনি পিতাকে হারান। ড্যাশের এখানে আমাদের উত্তরটি কী হবে? পিতাকে হারান। কত বছর বয়সে তিনি পিতাকে হারান? 10 বছর বয়সে তিনি পিতাকে হারান। এবার এসো শিক্ষার্থী বন্ধুরা, আমরা ডায়েরিটি লিখব। আশা করি তোমরা সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে দেখেছ এবং তোমাদের এই উত্তরগুলো মুখস্থ হয়ে গেছে। তো এসো আমরা ডায়েরি লিখি। শূন্যস্থান, উড়ন,
থেকে ও পর্যন্ত। করা ও লেখা। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমি ডায়েরিটি তোমাদের লিখে দিয়েছি। আমরা আজকের পাঠে যা পড়লাম শূন্যস্থান পূরণ, এই শূন্যস্থান পূরণগুলো তোমরা দেখবে, তোমাদের হাতে যেহেতু শীট দেওয়া হয়েছে সেই শীটের শূন্যস্থানগুলো আছে, তোমরা এই শূন্যস্থানগুলো পড়বে, আর এগুলোই তোমাদের বাড়ির কাজ থাকবে। তো আজ এই পর্যন্তই, আগামী ক্লাসে আবার হাজির হব নতুন একটি পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো।